ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. একজন প্রশ্ন করেছেন, সামর্থ্য থাকা সত্ত্বে কেউ যদি কোরবানি না দেয় তাহলে কি গুনাহগার হবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কোরবানি না দেয় তাহলে তার গুনাহ হবে না, কারণ এটা ওয়াজিব বা ফরজ নয়। যদিও এই বিষয়ে পার্থক্য রয়েছে, মতবিরোধ রয়েছে, তারপরেও যতটুকু আমরা সহিভাবে জানতে পারি সেটা হচ্ছে যে সুন্নাতে মুক্কাদা কোরবানি করা, যার দলিল স্পষ্টভাবে রয়েছে মুত্তা মালিক দ্বিতীয় খণ্ডের 80 পৃষ্ঠার মধ্যে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস যেখানে তিনি বলেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালাত আশরু ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহি ফালা ইয়ামাসসা মিন শাআরিহি ওয়া বাশারিহি শাইনা ওয়া বাশারিহি শাইআ। রাওহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, ইবনে মাজার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করে সে যেন তার চুল নখ না কাটে জিলহজ মাসের শুরু থেকে কোরবানি করার আগ পর্যন্ত। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 10 নম্বর খণ্ড 169 পৃষ্ঠা, হাদিস নম্বর 3653, ইসলামিক ফাউন্ডেশন চতুর্থ খণ্ড 503 পৃষ্ঠা, হাদিস নম্বর 4955। ইমাম শাফি, ইমাম আহমদ ও আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তারা বলছেন যে কোরবানি করা হচ্ছে সুন্নাতে মুক্কাদা। তাদের দলিল হচ্ছে উপরের হাদিসটি, উপরের হাদিস দ্বারা একথা প্রমাণিত হয় না যে কোরবানি ওয়াজিব। সেখান থেকে আল্লাহ রাসূল বলছেন যে ইদা দাখালাত আশর ওয়া আরাদা, যখন যখন জিলহজ মাসের প্রথম 10 দিন প্রবেশ করে, এর মধ্যে যে ব্যক্তি ইচ্ছা করে কোরবানি করে, তার মানে বোঝা যাচ্ছে যে ইচ্ছা করা এটা স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে, এজন্য এটা সুন্নাতে মুক্কাদা, এটা ওয়াজিব নয়। এছাড়া তিরমিজির গ্রন্থ যিনি লিখেছেন আবু ঈসা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে এর উপরে আহলে ইলম অর্থাৎ আলেমগণের আমল করেছেন তারা যে কোরবানি দেওয়া ওয়াজিব নয়, কোরবানি দেওয়া ওয়াজিব নয়। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, তা করা হলো একটি পছন্দনীয় আমল। এটা ইমাম সুফিয়ান সাওরিও, আবদুল্লাহ ইবনুল মোবারক রাহিমাহুল্লাহ প্রভৃতি ওনাদের মত, যা তিরমিজির মধ্যে পাওয়া যাবে ইসলামিক ফাউন্ডেশন 4 নম্বর খণ্ড 133 পৃষ্ঠা, হাদিস নম্বর 1512, এখানে স্পষ্টভাবে পাওয়া যাবে। সালফে সালাহিনদের অধিকাংশের এটাই মতামত, কোরবানি দেওয়া ওয়াজিব নয় বরং সুন্নাতে মুক্কাদা। তাছাড়া এ মর্মে কোরআন হাদিসে ওয়াজিব শব্দ ব্যবহার করা হয়নি, সুতরাং ওয়াজিব সাব্যস্ত করতে বিষয়টিকে অতিরঞ্জিত করা কোনো মতেই যুক্তিযুক্ত হবে না। কোরবানি যে ওয়াজিব নয় তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিতেন না, যাতে করে জনগণ বুঝতে পারে যে সমর্থবানদের জন্য কোরবানি ওয়াজিব নয়, ফরজ নয়, কোরবানি হচ্ছে সুন্নাতে মুক্কাদা। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।